গাজীপুরের শ্রীপুর উপজেলায় কারখানা নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় 1.5 ঘন্টা অবরোধ করে রাখে কারখানা শ্রমিকরা। 4 আগস্ট শনিবার বেলা 11:30 হতে 1টা পর্যন্ত পৌর এলাকা বেড়াইদের চালা গ্রামের এসকিউ সেলসিয়াস নামক কারখানায় এ ঘটনাটি ঘটে। কারখানার বিভিন্ন বিভাগের কর্মরত শ্রমিকেরা জানায়, দীর্ঘদিন ধরে ওই কারখানায় কোনো ধরনের নিয়মকানুন মানা হয় না। উপরোক্ত প্রতিনিয়ত তাদের দিয়ে অতিরিক্ত কাজ করানো হলেও যথাযথ মূল্য দেওয়া হয় না। এছাড়াও সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও তাদেরকে কাজে আসতে বাধ্য করা হয়। এসব বিষয়ে ক্ষোভ থেকে তারা আন্দোলনের অংশ হিসেবে মহাসড়ক অবরোধ করেন। এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, শ্রমিকেরা দীর্ঘ 1.5 ঘন্টা যাবত মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের উভয় পাশের 2 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে, শ্রীপুর থানা ও শিল্প পুলিশের সমন্বয়ে একটি দল কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে মহাসড়ক থেকে শ্রমিকেরা সরে যান। কারখানা প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হোসেন জানান, গতকাল মহাসড়কে দুর্ঘটনায় তাদের এক সহকর্মীর মৃত্যুর প্রতিবাদে তারা বিক্ষোভ করেছিল। এছাড়াও তাদের কিছু দাবি ছিল। তাদের ন্যায্য দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। গাজীপুর শ্রীপুর থেকে আলফত সরকার আকাশের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডে।